আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশে বসে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন টেলিভিশনের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরীর একজন অতিথি আছেন যিনি স্টাডি করছেন সিলেট উইমেন মেডিকেল কলেজে এবং তার নাম হচ্ছে আফসারা খাদিজা নাজিফা তো নাজিফাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে থ্যাংক ইউ স্যার আমরা আজকের এই পর্বে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে এই প্রজন্ম ইন্টারনেট অনেক বেশি ব্যবহার করে তো ইন্টারনেটে আমরা যা দেখি সেটা হচ্ছে অনেক সময় শর্ট ফর্ম দেখি অনেকগুলো কথাকে খুব অ্যাভ্রিভিয়েশন করে দেয়া থাকে তো অনেকের পক্ষে হয়তো বিষয়টা পরিষ্কার ধারণা রাখা সম্ভব হয় না তো আমরা চেষ্টা করছি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেশ কিছু শর্ট ফর্ম যদি আমাদের দর্শকরা উপকৃত হয় এই প্রোগ্রামটির মাধ্যমে তো এরকম কিছু শব্দ আজকে আমরা আলোচনা করতে চাই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে তো নাজিফা কোন শব্দটি প্রথমে আমরা আলোচনা করতে চাই স্যার সবার প্রথমে আমরা টিটি ওয়াইল শব্দটার অ্যাব্রিভিয়েশন সম্পর্কে জানতে চাই আচ্ছা টিটি আমরা সাধারণত যেখানে দেখি আমরা হ্যাঁ দেখতেছি সাধারণত আপনি যখন কোনো টেক্সট দেন কাউকে তো টেক্সটের উত্তরে উনি হয়তো লিখেন খুব ব্যস্ত আছেন বা ফোনের আনসার করছেন এইভাবে বা ইমেলের আপনার সাথে আমার পরে কথা হবে তো অনেক এই ছিল এই কথাটা ঠিক টি মিনস টক টু ইউ লেইথার আর কোন শব্দটি আমরা বেশি দেখি স্যার এরপরে আমি বলতে চাই ও আইএমও মানে হচ্ছে ইন মাই অপিনিয়ন আমরা হয়তো অনেক সময় পুরো কথাটা বলতে চাই না কারণ সবাই খুব ব্যস্ত খুব শর্ট ফর্ম লিখতে ঝামেলা খুব করে তো ইন মাই অপিনিয়ন ব্লা 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 আমি মনে করি এটা তো এটা আইএমও মানে হচ্ছে ইন দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গিতে আমার মতে তো আমরা দুইটা দেখলাম এখানে আশা করি দর্শকরা বেনিফিটেড হবেন এই আলোচনার মধ্যে জি স্যার এরপরে আমি জানতে চাই এফ ওয়াই আই সম্পর্কে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড আমি নিজে ফেস করেছি আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন বিশেষ করে ইমেইল ইমেলের আনসার এসে বলছে স্যার আমি তো একটা ইমেল করেছিলাম ওনারা এটা ফরওয়ার্ড করেছেন ওইখান থেকে আনসার এসে এখন ওনার কিছু না বলে শুধু এটা আসছে এফ ওয়াই আই মানে কি এর মানে হচ্ছে উনি ওই যে ফরওয়ার্ড করেছেন ওইখান থেকে কী আনসার দিয়েছে ওটা জাস্ট ওনাকে ইনফর্ম করার জন্য উনি বলে দিয়েছেন এফ ওয়াই আই মানে হচ্ছে ফর ইয়োর ইনফরমেশন এফ স্ট্যান্ড ফর ফোর ওয়াই স্ট্যান্ড ফর ইয়োর অ্যান্ড আই স্ট্যান্ড ফর ইনফরমেশন সো দ্যাট মিনস ফর ইয়োর ইনফরমেশন

তার মানে জোরে আপনি হা হা বলবেন কিন্তু অট্ট হাসি দিতেছেন সেটা উপায় নাই তো সেই ক্ষেত্রে আপনি বললেন এল বলতে পারি তো এইরকম ছোট ছোট আমরা টার্মগুলো ফেসবুকে দেখি ইমেইলে পাই টেক্সটে পাই তো এগুলোর ব্যাখ্যা যদি আমরা জানি বা ফুল ফর্মটা জানি তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে এবং নিজেরাও এটা ইউজ করতে পারবো নাজিফা এখন আমরা কোন শব্দটি দেখতে চাই

আমি জানি না না বলে শর্ট করে বলে দেয়া আছে আই ডি কে ট্যাক্স করেছেন আইডি কে আই ডোন্ট নো সিম্পল সুপার সিম্পল এ পড় স্যার জে কে জে কে আর ইউ সেজ जस्ट জোকিং আই এম জাস্ট কিডিং ওকে এটা জে কে মিনস ইট ইজ জাস্ট কিডিং জাস্ট কিডিং তো কথা বলার সময় জাস্ট কিডিং বলছি কিন্তু লেখার সময় জে কে বলে দিতে কিন্তু কথা বলার সময় জে কে বলা যাবে না সেই ক্ষেত্রে তো জাস্ট কিডিং বলতে হয় যদি না জানি তাহলে অনেক সময় একটা অবস্থায় পড়তে হয় আপনারা দেখছেন বাংলাদেশ অনলাইন টেলিভিশনের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন যে অনুষ্ঠানটি নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরী অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত নয়টা প্রচারিত হয় আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনেটে যে সমস্ত এক্সপ্রেশনস বা যে সমস্ত ওয়ার্ড আমরা বহুলভাবে ব্যবহৃত হতে দেখি তার কিছু শর্ট ফর্ম নিয়ে এখানে আলোচনা করছি যেগুলোর এক্সটেনশন বা বিস্তারিত রূপ আমরা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে বলার চেষ্টা করছি তো নাজিফা এখন কোন শব্দটি আলোচনা করতে চাই পরের ওয়ার্ডটি হল ওয়াই ডাব্লিউ এইচ এইচ

যেটার জন্য তো হয়তো দিচ্ছেন না তো আবার জিজ্ঞেস করছি প্লিজ টেক্সট ব্যাক না বলে পিটিবি দেন স্যার টি আই এ থ্যাঙ্কস ইন অ্যাডভান্স থ্যাঙ্কস ইন ইউ আর ওয়েলকাম স্যার থ্যাঙ্কস ইন স্যার মোস্ট অফ দা টাইম আমাদের এখন চ্যাটিং এ আমরা ইউজ করি জি এল ওয়ার্ডটা অনেকেই এটার এক্সটেনশন সম্পর্কে জানেন না সেটা আপনি যদি একটু মনে করো বা কেউ একজন পরীক্ষা দিতে যাচ্ছে গুড লাক

ওয়ার্ড এটা দেখলেই আপনারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেন বিশেষ করে ইন্টারনেটে কোনো লিঙ্কের পাশে যদি এই কথাটা লেখা থাকে তার মানে এটা ক্লিক করতে যাবেন না নট সেফ ফর লাইফ এন এস এফ এল কারণ এটা দিলে আপনার এটা আপনাকে হয়তো এমন কোনো সাইটে নিয়ে যাবে যেটা হয়তো কোনো বায়োলাইন বায়োডাল কন্টেন্ট আছে বা যেটা হয়তো এইখানে অ্যালাউড না এটা দেখার জন্য এগুলোতে মানে স্ক্যামের শিকার হতে পারেন তো এই এই ওয়ার্ডটি দেখলে আপনারা অতিরিক্ত সাবধান হবে তা আমরা মনে হয় অনুষ্ঠানে একদম শেষে চলে এসছি অনেক ধন্যবাদ আমাদেরকে আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আশা করছি সামনে কোন অনুষ্ঠানে আবারও দেখা হবে ভিউার্স এতক্ষণ আমরা ইন্টারনেটের বেশ কিছু শর্ট ইন্টারনেটে ব্যবহৃত বেশ কিছু শর্ট ফর্মস এর এক্সটেনশনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আগামী অনুষ্ঠান অন্য কিছু বিষয় নিয়ে আবারও নিশ্চয়ই হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ